আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসলে শীতের সময় এই গরুটা গায়ে চট একেবারেই রাখে না কামড় দিয়ে ছিঁড়ে ফেলায় দেয় সেজন্য চট দেয়নি প্রত্যেকটা গায়ে কিন্তু চট আছে আর যেহেতু আমি হান্ড্রেড হান্ড্রেড পাওয়ার হান্ড্রেড পাওয়ার হান্ড্রেড পাওয়ার চারদিকে হান্ড্রেড পাওয়ার লাইট আছে গোল ঘরটা একটু গরম থাকে তো ভিভার্স আজকে আপনাদের এই স্টাডিয়ান টিপস মাস্টারে স্বাগতম আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এসল এই সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া আছে তো আমি আবার দিচ্ছি কেন অনেক জনে আবার ভিডিও করতে বলে যারা নতুন তারা বুঝতে পারে না তাদের জন্য আজকে ভিউটা করতেছি আবার এসল এই এসল ভেট কোন ক্ষেত্রে প্রয়োগ করবেন আমার ওই সাইডে একটা কালো গরু আছে এর এটা বড় তো দেখা যাচ্ছে না ওই সাইডে একটা কালো গরু আছে দেখতে পাচ্ছেন ওই গরুকে আমি এসল প্রয়োগ করছিলাম কেন প্রয়োগ করছিলাম আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ডিভার্স আপনারা যারা এই গরুর রোগবালাই সম্পর্কে জানতে চান বা গরুর খামার সম্পর্কে জানতে চান প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও আমার খামারে যখন একটা গরুর বাছুর হয়েছিল সেই গরুটার দুধ নেওয়ার সময় দুধের সাথে রক্ত টাইপের আর ছিল মানে দুধটা পরিষ্কার ছিল না তখন আমি আমার খামার যে ডাক্তার মাঝে মাঝে আসে দেখাশোনা করে তার পরামর্শে আমি এই এসলভেট তার সাথে অন্য একটা ওষুধ দিচ্ছিলো সেগুলো প্রয়োগ করছি আমি শুধু আজকে এসলভেটের কি কাজ করে সেটা জানাবো এসলভেট কোনো খারাপ জিনিস নয় এটা অনেক ভালো একটা কার্যকরী ওষুধ গরুর ক্ষেত্রে আসলে ভিভার্স এটা হচ্ছে গবাদি পশুর পরিপাক্রিয়ার সমস্যা যখন সৃষ্টি হয় তখন কিন্তু এসলভেট প্রয়োগ করতে পারেন এবং এই যে টনিক রয়েছে টিটানি যে রয়েছে এসব ক্ষেত্র কিন্তু আপনারা এসলভেট প্রয়োগ করতে পারেন একটা গরুর যখন বৃদ্ধি অস্বাভাবিক বৃদ্ধি দূর করতে কিন্তু আপনাদের এই এসলভেট প্রয়োগ করতে পারেন যখন মোটা তাজা করানোর সময় মাংস পেশির কর্মদক্ষতার উন্নতি করতে চাবেন তখন কিন্তু এসলভেট প্রয়োগ করতে পারেন এটি কিন্তু মাং মোটা মোটা তাজা করানোর ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং শুধু মোটা তাজা তাজাকরণের ক্ষেত্রে নয় গরু যদি প্রয়োজন ক্ষমতা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভেট ব্যবহার করতে পারেন আমি প্রয়োগ করছি সফল মানে ভালো ফল পাইছি তাই আপনাদের সামনে এটি আমি তুলে ধরলাম আবার এই কালো গরুটা আবারও গাভিন প্রায় তিন দুই মাস হয়ে গেল এই এসল প্রয়োগ পর গাভিন হয়েছে যাই হোক ভিউয়ার্স এটি কিন্তু ভিটামিন বি এ বি টুয়েলভ ফসফরাস রয়েছে সেটা অনেক পরিমাণে দেয় যেটা একটা গরুর খুবই প্রয়োজনীয় এটা প্রয়োগ করার পর কিন্তু গরু দুটাও ক্লিয়ার হয়েছিল কারণ একটা গরু ক্যালসিয়ামে ঘাটতি বা মাংসের উৎপাদন যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু দুধের সাথে এই ধরনের সমস্যাটা হয় সেক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করলে কিন্তু কাজটা ভালো হয় ভিওয়ার্স এখন আমি এই এসলভেটে প্রয়োগ মাত্রাবিধিটা বলবো শুধু অবশ্যই মনে রাখবেন মাংস পেশিতে প্রয়োগ করতে পারবেন সিরাই করতে পারবেন চামড়া নিচে ইঞ্জেকশন করতে পারবেন মানে তিনটা যে কোনো একটা করলেই হবে কোনো সমস্যা নেই আপনারা যখন এটি প্রয়োগ করবেন গবাদি পশুর ক্ষেত্রে পাঁচ থেকে পঁচিশ মিলি দিন দিনে দিতে হবে পাঁচ থেকে পঁচিশ পলি মিলিটার মধ্যে দিতে পারবে তবে কেজি অনুযায়ী দিতে হবে আর বাছুর যদি হয় তাহলে পাঁচ থেকে বারো মিলি পাঁচ থেকে বারো মিলি দিতে হবে ছাগলের ক্ষেত্রে টু থেকে পাঁচ মিলি দিন দিতে হবে আর ছাগলের বাচ্চা হলে ওয়ান পয়েন্ট থেকে টু পয়েন্ট মিলি দিতে হবে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আর এটি প্রয়োগ করার পর আপনি মাংস দুধ খেতে পারবেন কোনো সমস্যা নেই পার্শ্বপত্রিক্রিয়া কী সমস্যা হতে পারে সেটা একটু জেনে নেবেন ডাইড হতে পারে বাথরুমটা একটু নরম হতে পারে বা একটু ত্বকটা চুলকা মানে একটু নড়াচড়া বেশি করবে মনে চুলকা চুলকানি এই টাইপের হবে তবে আর কোনো পার্শ্বপত্রিক্রিয়া দেখাই যায় যাবে না তো ভিওয়ার্স আপনারা এটা গর্ভবতী এবং দুগ্ধবতী পশুতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা একেবারে নেই কোনো প্রবলেম হবে না তো ভিভার্স আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম থেকে থাকে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটি আবার করার চেষ্টা করব ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনার খামারের গরুর জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ